ডিজে পাতি দুশাইক নম্বর পোল ও একটা না তোর কাছে রাগ গবাদ কালকে ধূপ কিনে নিবি তা ওমা এইভাবে বেগম সাহেবের কাছ থেকে গণক ঠাকুর মশাই বিদায় হয়ে গেলেন গণক ঠাকুর মশাইয়ের নাম দুটো কিন্তু বেগম সাহেবের খুব পছন্দ হলো তাই সন্তান দুটোর নাম রেখেছিল স্বরূপ চাঁদ আর অরূপ চাঁদ দেখতে দেখতে স্বরূপ চাঁদ অরূপ চাঁদ পাঁচ বছর বয়স হয়ে গেল বিদ্যা শিক্ষা হেতু বিদ্যালয়ে প্রতিদিন তারা যেত বিদ্যা শিক্ষার জন্য পাঠশালা তারা প্রতিদিন যেত আবার তারা পাঠশালা থেকে ঘরে ফিরে আসত এইভাবে দেখতে দেখতে পাঁচ ছ বছর কেটে যায় অন্তর্যামী মা আমার অন্তরে জানতে পেরে তখন বান্দিকে ডেকে বলছো বান্দি বলে মা আরে মনে আছে সেই পাঁচ বছর আগেকার ঘটনা হ্যাঁ মা নিশ্চয়ই মনে আছে সেই ইচ্ছু বাচ্চা দাঁড়াতে গিয়েছিলাম ইচ্ছু বাচ্চা আমার দোয়াতে দুটি পুত্র সন্তান লাভ করেছে আর বলেছিল তোমার দোয়াতে যদি দুটি পুত্র সন্তান হয় 1000 টাকা আর প্রথম সন্তান আমার নামে করিবে মানসিক দেখতে দেখতে তো পঞ্চবর্ষ বয়স হয়ে গেছে তাহলে বাদি চল যাই আমরা দুজনে হ্যাঁ যাব চলো 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 আগে মন পরীক্ষা করে আস তুই যেতে পারবি তো আমার সঙ্গে আমি হ্যাঁ আবার আবার যেতে হবে তোমার সঙ্গে সে আমি জানতে চাই তুই যাবি কিনা না না আমি যাব না তুমি যাও তাহলে আমি একা গিয়ে মুন্ডা পরীক্ষা করে হ্যাঁ একা যাও একা যাও ওমা এই কথা বলে বাদির কাছ থেকে পরামর্শ নিয়ে মামার কি করলে না সেখান থেকে মামার বাদশা যে ভবনে এসে হাজির হয়েছে কেমন করে এলেন আহা এই কথা বলে এই কথা বলে মামার দাসীকে বসিয়ে রেখে মামার সে বাচ্চা দাঁড়াতে আসছেন কেমন করে আহা এই কথা বলে মামার ওমা বিদায় হয়ে যায় আর সে বাচ্চা দাঁড়াতে আসিয়ে ও না এই কথা পরে ও শুনতে পাচ্ছ বাবা আমি আছি সেই দাঁড়িয়ে বাবা আমি আমি সেই কাঙালিনি নিয়ে এসে বসে এসেছি বাবা আমাকে কিছু ভিক্ষা দাও না বাবা ভিক্ষা দেবো হ্যাঁ হ্যাঁ ভিক্ষা ঠিক আছে আমি এখনই ভিক্ষা দিই ও ও বাবা শোনো 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 তুমি ভিক্ষা দিলে হবে না তোমার বাচ্চাদের কাছে বলো যে সেই অতীত দিনের কাঙালিনি মেয়ে সে চাপনার দাঁড়াতে দুটি ভিক্ষার জন্য বসে আছে ও ঠিক আছে মা কাঙালিনি মেয়ে তুমি এইখানে বসো আমি এখনই যাচ্ছি এই বাচ্চাদের কাছে ও মা এই কথা বলি বাচ্চাদের কাছে যাবে বাদশাজির দাড়ি তাই দাড়ি তখন কাঙালির মেয়ের কথা শুনে ছুটতে ছুটতে বাদশাজির ভবনে গেলে আর বাদশাজিকে ডেকে বলছে বাদশাজি বাদশাজি বল ভাই দাড়ি ওকে বাদশাজি তোমার দাড়িতে এক কাঙালির মেয়ে সে মেয়ে এসেছে বলছে দুটি ভিক্ষার জন্য বসে আছি কি বললে কি বললে ভাই গারে হ্যাঁ সেই মাক্কা গালে রে মেয়ে এনেছে দুটো ভিক্ষার জন্য বসে আমাকে তো বললো যাও বাবা দাঁড়ি আর বিলম্ব করো না তোমার বাদশাজির কাছে গিয়ে বলো যে কাঙালিনি মেয়ে এসেছে দুটো ভিক্ষার জন্য দাঁড় মনে বসে ও মা এই কথা যখনই বলেছে বাদশাজি যখনই কয়েন শুনেছে বাদশাজির মস্তকে যেন পদাঘাত হলো তাই বাদশাজি তখন ছুটতে ছুটতে বেগম সাহেবের কাছে গিয়ে কহিতে লাগিল বেগম সাহেবা বেগম সাহেবা কি হয়েছে বাচ্চা হাজ হাজ আমাকে কারার পূরণ করতে হবে বেগম সাহেবা কারা হ্যাঁ কি বলছো বাচ্চা কারা মানেটা কি আমি তো কিছুই জানি না শোনো বেগম কারা তুমি পূরণ করতে যাবে শোনো বেগম সাহেবা এতদিন যে কথা আমি তোমার কাছে গোপন রেখেছিলাম আজ সে কথা আমি তোমার কাছে বলছি সেই অতে দিনের কাঙালি এনেছে আমারই দাঁড়াতে আরে বাবা বাদশাজি অতদিনে কাঙালি এসে চাবার কিছু ভিক্ষার জন্য তা আবার কারার ফারা কি আছে গিয়ে তাকে কিছু ভিক্ষা দিয়েছে না
না না বেগম সাহেব না শুধু ভিক্ষা দিলে হবে না তাহলে আজ আমি ওই মা কাঙালি রেবে যখন দোয়া করে বলেছিল আমি তখন পুত্র পাওয়ার আরম্ভেই মা কাঙালির কাছে কারার দিয়েছিলাম যে আমার প্রথম সন্তান আর 1000 টাকা ওই মা কাঙালিকে আমি মানসিক দেব ওগো নতুন কথা ওগো শুনে বাদশা আজি কে ওগো তোমার নতুন কথা শুনি বাদশা আজি কে ওগো তোমার আর মা হয়ে সন তানরে আমি কেমন করি দেব বিদায় আর মা হয়ে সন তানরে আমি কেমন করে দেব বিদায় আর মা হয়ে সন তানরে আমি কেমন করি দেব বিদায় রতুনি বাজা শুনি বাদশা সাধু পাবন নয়ন তারা সাধু বিলা ভুব আধার সাধু আমার নয়ন তারা সাধু বিনা হারা কাছের বলে নাই গো বাদশা পেলে হেলে আরে কাছের বলে নাই গো বাদশা পেলে বলতে পারো বাচ্চা জি কোন মা কি কোন সন্তানকে ভিক্ষা দিতে পারে বেগম সাহেব উপায় নেই উপায় নেই বেগম সাহেব উপায় নেই আমি যখন কারার দিয়েছি মা কাঙালের কাছে তখন কারার আমাকে পূর্ণ করতে হবে সত্য ভঙ্গ করলে আমার যে নরকে ঠাঁই হবে না বেগম সাহেব বাদশাজি কিন্তু আমি যে মা আমি সন্তানকে কেমন করি আমি প্রাণ ভরে দেব উপায় নেই বেগম সাহেব যাও যাও বেগম সাহেব আমার স্বরূপচাঁদ স্কুলে গেছে তুমি যাও ওই স্কুল হতে তুমি স্বরূপচাঁদকে ডেকে নিয়ে এসো বেশ বাচ্চাজি ধর্ম চি জগতে নাই ধর্ম নষ্ট হলে নরক কি হবে তাই তুমি আমার স্বামী তুমি তুমি জ্ঞান তুমি ধ্যান তুমি নারী জন্মের শ্রেষ্ঠ সম্পদ তোমাকে তো আমি অসম্মান করতে পারি না তাহলে যে দুজাকে আমাদের ঠাই হবে না বেশ বাচ্চা জি তুমি যখন কারায় দিয়েছো তাই হবে তুমি একটু অপেক্ষা করো সরব চাঁদ স্কুলে গেছে
আমি ওই পাঠশালা থেকে শরীফ চাঁদকে নিয়ে এখনই আসছি বাচ্চা জি, আমি এখনই আসছি। ওমা বেগম সাহেবা কাঁদতে কাঁদতে চলেছে, এদিকে স্বরূপ চাঁদ স্কুলে অর্থাৎ পাঠশালায় পড়াশুনো করছে। মাস্টার মশাই তাকে বলছে, স্বরূপ স্বরূপ চাঁদ স্বরূপ চাঁদ স্বরূপ চাঁদ। বলুন মাস্টার মশাই, আজ আজ তুমি এমন আনমনা হয়ে বসে আছো কেন? মাস্টার মশাই গো, আমি জানি না, আজ আমার মনের মধ্যে যেন কেমন একটা চঞ্চল চলতেছে। কি বলছো স্বরূপ চাঁদ? আমার হৃদয়ের মধ্যে সর্বদাই যেন কেমন কেমন হচ্ছে স্বরূপ চাঁদ। আমার মনে বলে আমার লেখাতে কোনো মন আসছে না, পড়াতে কোনো মন বসে না স্বরূপ। আমার মা, আমার মনে বলে আমার মা আমাকে ডাকছে। কি বলছো স্বরূপ চাঁদ? তুমি বলছো তোমার মা তোমায় ডাকছে, কিন্তু কিন্তু আমরা তো কেউ শুনতে পাচ্ছি না, কই কোথায় তোমার মা? শোনো মাস্টার মশাই, যে মা আমার বাড়ির কখনো বাহির হয় না, যে মায়ের পা কখনো বাহিরের লোক দেখতে পায় না, আজ সেই মা এসেছে আজ আমাকে ডাকতে। সেই মা আজ এসেছে গুরুদেবের পাঠশালাতে। ওই শুনুন মাস্টার মশাই, ওই শুনুন, ওই সেই আমার মায়ের করুণাত্মনাদ কাঁদিচ্ছে আর আমাকে আকুল স্বরে যেন ডাকেছে। ওই ওই দেখুন মাস্টার মশাই, ওই কানে পেতে শুনে দেখুন, ওই আমার মা আমাকে বলেছে। কি বলছে জানো মাস্টার মশাই? স্বরূপ যে মাতা কখনো বাড়ির বাহিরে হও না, সেই মাতা কেন এসেছো? কি হয়েছে তোমার? কেন বা কাঁদছো ওগো? কেন কাঁদ? বলো আমার আজে খানে কেন কাঁদো ও গো মাতা? বলো তুমি আজে এখানে কেন কাঁদো ও গো মাতা? বলো তুমি আজে আছে আমার মাতার কিরে, চাও মা একবার চাও মা ফিরে। আরে আছে আমার মাথার কিরে, চাও মা একবার চাও মা ফিরে। আছে আমার মাথার কিরে, চাও মা একবার চাও মা ফিরে। আরে আরে রঙে কেন দুলা মাতা
দেখাতে এছো প্রাণী কি দেখাতে এছো প্রাণী মাগো কি দেখাতে এছো প্রাণী বল গো জননী ওহ জননী কি দেখাতে এছো প্রাণী বল গো জননী ও জননী কি দেখাতে এছো প্রাণী ওই বল একদিন তোর আব্বা জানে দুয়ারেতে এক কাঙালিনি মেয়ে এলো মা দিয়ে গেল একটি পুষ্প সেই পুষ্প খেয়ে আমার গর্ভে তোরা জন্মগ্রহণ করেছিস আমি সেই দিনই তোর আব্বা জানে প্রতিজ্ঞা করেছিল কারায় দিয়েছিল ওগো কাঙালিনী মেয়ে আমার যদি দুটো পুত্রের সন্তান হয় তাহলে প্রথমে সন্তান আরে 1000 টাকা ওই কাঙালিনীর মেয়ে সেই জন্য তুমি কাঁদছো গজর রে খোকা না মানা তুমি কেঁদো না কেঁদো না বা তুমি কেঁদো না ধর্ম বলছে যে জগতে নাই ধর্ম নষ্ট হলে নরক বেঠাই তাই বলে গজর রে আব্বা যখন কারার দিয়েছে তখন তুমি আবার হাসতে হাসতে আমার হাত ধরে নিয়ে আব্বাই ওনার হাতে তুলে দাও আমি মা হই আমি কেমন করে তোকে বিদায় দেব রে বাবা কোন মা কি পারে উপায় নেই সন্তানকে বিদায় দিতে মা কোন মাকে প্রাণ ভরে সন্তানকে ছেড়ে দিতে পারে পারে না রে খোকা আমি মা হয়ে তোকে কিছুতেই বিদায় দিতে পারবো না আমি তোকে ছেড়ে দিয়ে কেমন করে থাকবো রে সর আমি তোকে বিদায় দিতে পারবো না রে সর শুধু আমি তোকে বিদায় শুধু শুধু একটিবার একটিবার আমাকে বিদায় দাও গো চরণে একটিবার আমাকে বিদায় দাও না রে সর আমি মা হয়ে তোকে কিছুতেই বিদায় দিতে পারবো না বাবা আমি স্বরূপ চাঁদকে ও বা বিদায় দিয়ে আমি থাকব কেমনে আমি স্বরূপ চাঁদকে বিদায় দিয়ে ও বাবা থাকব কেমন আমি জন্ম বোঝি নির বোধি আমি জন্ম বোধি নির বোধি আমি জ্বলব মনে আগুনে আমি জন